কবি করে নিকলা মাস আমি একজন অলরাউন্ডার। তাহলে ভাত খাবেন আপনি? কি খাইছেন আজকে? আজকে সকালবেলা হ্যাঁ কিছু পরোটা খাইছি আর কিছু খাওয়া পড়া নাই পর্যন্ত। তেমনি আপনার ছেলে মেয়ে নাই? আমি এখন বিয়া করছিলাম শিল্পভদ্র মায়া, একদম চেহারা খুব ভালো ছিল। 2014 তিন মাস পর বাইরে যেতাম, ভালো জ্যাটাপ নিয়ে যেতাম, আগে খুব ভালো স্মার্ট ছিলাম আর কি। এখন হয়তো রাস্তাঘাটে থাকি, তো ওই টাকাও খাওয়াইছি, 10 টাকা ছিল রুম ভাড়া দিয়েছি। তার মানে এখন আপনার ফকির বানাতে হয়ে গেছে? একবার ফকির বানাতে হয়ে গেছে। তারপরে এটা কি মাছ মামা? এটা রুই মাছ, রুই মাছ কাতল মাছ মিস। এটা আছে, এটা কি মাছ? কোয়া মাছ 80 টাকা। 80 টাকা এখানে? এটা শিং মাছ 70 টাকা। এটা কি মাছ? কোয়া মাছ। খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে আপনার পায়ে কি হয়েছে? গাছকে পড়ে গেছিলেন গা? এখন এই জন্য কাজ কাম আর করতে পারেন না, এই জন্য এখন আর কি মানুষের কাছে চেয়েছে এখন। আগে তাহলে কি কাজ করতেন? আগে আমি স্ন্যাক্সের শেফ ছিলাম, ফাস্ট ফুড মেক্সিকান আইটেম। যে খাবার রান্না করতে পারেন? বাংলা না, আমি থাই, চাইনিজ, মেক্সিকান এন্ড ইন্ডিয়ান ফুড। আর বাংলা চটপটি, ফুচকা, শর্মা, স্যান্ডউইচ, পিজা, বার্গার, রোল প্যাটিস, লাচ্চি জুস, ফালুদা, গ্রেপ জুস, আনার জুস, ওয়াটারমেলন জুস, মাল্টা জুস, পাইনঅ্যাপল জুস। ঠিক আছে, সবই করেন এগুলো? মাস আমি একজন অলরাউন্ডার। তাহলে এই গাছে মানে পায়ে ব্যথা পেয়েছেন কীভাবে? মানে গাছে গাছে উল্টে পড়ে গেছেন, যার কারণে এখন আর ওই কাজ কাম করতে পারেন না। তাহলে কি দিয়ে ভাত খাবেন আপনি? কি খাইছেন আজকে? আজকে সকালবেলা হ্যাঁ কিছু পরোটা খাইছি আর কিছু খাওয়া পড়া নাই পর্যন্ত। আর এই বন্ধ কিছু খান না? আইসক্রিম খাইছিলাম, কোন আইসক্রিম? আচ্ছা আচ্ছা। তাহলে মানে আপনি এখানে যা দেখেন আপনার কোনটা ভালো লাগে জান? না আমি আমি দেখা দেখা গেলো আমি যারা দিলাম আপনি তো পছন্দ না হইতে পারে, আপনার যারা ভালো লাগে টাকা তো আমি দিব জান। হ্যাঁ আমি খুশি হয়ে আপনার দিছি, আপনার ইচ্ছা মতো খান স্যার। ভাই আমাদের একটা বাদ দিয়েন। এইটা কি মাছ? এটা এটা মাছ। এটা কত টাকা? মানে যেটাই নেবেন সেটা আপনি 80 টাকা সবগুলোই? মুরগির মাংস দিব? মুরগি মাছ মাছ খাবেন? কি মাছ দিছে? এডি এডি ভালো? হ্যাঁ ভালো না, খান। আর লাগলে আর আর দিব না? তরকারি করো, ধনেটাই করো। আগে আপনি ওই যে রান্না বান্নার কাজ করতেন কিন্তু এখন আর করতে পারেন না, ওই কাজে তো অনেক বেতন ছিল। সুস্বাদু খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর নতুন একটা ভাগ হচ্ছে জিঞ্জার বার্গার। জিঞ্জার মানে আদা। ঠিক আছে, আদা। হ্যাঁ এখন এখন এই যে এই এরকম হয়েছেন কত বছর ধরে? প্রায় 3 বছর। 3 বছর। তেমনি আপনার ছেলে মেয়ে নাই? আমি এখন বিয়া করছিলাম শিল্পভদ্র মায়া, একদম চেহারা খুব ভালো ছিল। 2014। ঠিক আছে, 2014 বিয়া করছিলাম, তো আমার টাকা ছিল না, তো আর আমি রাখতে চাহিদা পূরণ করতে পারিনি। মেয়ের হচ্ছে শিল্পভদ্র মায়া। ঠিক আছে, উনি ইন্টার পাস করছে, আমার মানে 14-তে ইন্টার দিছিল, ইন্টার পাস করেছে 14 সালে। ওই মেয়ে প্রেম করে বিয়ে করছিলাম, কারণ আমি নিয়মাগিরে চাকরি করি। ঠিক আছে, 7-8 মানে 2-3 মাস পর বাইরে যেতাম, ভালো জ্যাটাপ নিয়ে যেতাম, আগে খুব ভালো স্মার্ট ছিলাম আর কি। এখন হয়তো রাস্তাঘাটে থাকি, তো তাতে তো বোঝা গেল আপনি লেখাপড়াও করছেন। হ্যাঁ, আমি ক্লাস 9 পর্যন্ত। জ্যাক আলহামদুলিল্লাহ। সবই হচ্ছে কপাল, বুঝছেন? মানুষের কপাল কোন কোন দিকে চলে যায় বলা যাবে না। এখন তো তাহলে আর ওই ওয়াইফ আপনার নাই? না না, চলে গেছে। গাজীপুর কর্পোরেশনের সঙ্গে বিয়ে হয়েছে। নাম ছিল সঞ্জিতা আক্তার। আচ্ছা আচ্ছা। তাহলে এখন তো আর
সংসারও নাই না? শিল্পপতি তো অনেক টাকা ওরা মেয়ে রাখতে পারে না। দেশের বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট মায়াবন। আমার বাবা মারে গেছে আমার বয়স যখন 2 বছর। তার মানে এখন আপনার বাবা নেই, মা আছে? মা আছে, মা খুব বৃদ্ধ। মারে আমি চালাই কিছু ফল ফুট নিয়ে আসাই, অনেকদিন ফল আপেল মালটা কিছু ফল ফুট নিয়ে আসাই, কিছু টাকা দেওয়া যায় দুধ করা খাওয়ার জন্য। শেষ সময় তো মারা যাবো, মারে তো আপ্যায়ন করা দরকার। কদিন আমার মানে এমারে কদিন একটা কাপড় কিনে দিতে পারে নাই, 2-3 দিন আগে আমার ধরে লেগে গেছে, মানে বহুবার লেগে গেছে ধরা গাড়ি। নেহরা আমি বলছি স্যার আমার এই সমস্যা, আমার 1 মাসে সাজা দিচ্ছে, আমার আমি 2-3 দিন আগে বাইরে আইছি সাজা খেয়েছি। আমার একটা ট্রান্সফার করছে নারায়ণগঞ্জ আশ্রয় কেন্দ্রে। আমার কাস্টমার 5 দিন রাখবেন, যদি ভালো লাগে আমার কাস্টমার, যদি ভালো হয়, যদি ভালো লাগে কাস্টমার কাছে, যদি সুস্বাদু হয়, রুচি লাগে, তাহলে আপনি আমার অ্যাকসেপ্ট করবেন। আর যদি আমার খাবার যদি ভালো না হয় তাহলে আপনি আমার রিজেক্ট করবেন, প্রয়োজন আমার 1 টাকাও লাগবে। এরকম ভাবে ও বলছে কিন্তু বিলিভ করে না। এখন আর কি শারীরিক সমস্যার কারণে এরকম হচ্ছে। নতুন বিয়া করছি তো, ওটা দেখছি অনেক চালাইছি, দরকার দিচ্ছি, কাজকাম করে নেই। 3 মাস রেস্টে ছিলাম আর নিয়ে, ঠিক আছে, 3 মাস না 6 মাসের মতো রেস্টে ছিলাম, ওই টাকাও খাওয়াইছি, 10 টাকা ছিল রুম ভাড়া দিয়েছি, বাজার সবাই ঘোরাতে। 1 বছর পরে ওই চাকরি পেয়েছি, আর ওই চাকরি পেয়েছি, কিন্তু লাস্টে সংসারই টিকলো না, সংসারই টিকলো না, চলে গেল। আমার কারণ আপনার ইনকাম ছিল না, এই জন্য চলে গেল। আমার ইনকাম তার মানে এখন চাকরি ছিল না, 2 মাস চাকরি ছিল না, বিদায় একটু ঝগড়া ছিল, ঝগড়া লাগাতে চলে গেছে। তার মানে এখন আপনার ফকির বানাতে হয়ে গেছে, একবার ফকির বানাতে হয়ে গেছে। তারপরে আপনার জমানোটা কত টাকা ছিল? আমার ভালো জমানো কত টাকা ছিল? জমানো ছিল আমার প্রায় 1,08,000 টাকার মতো ছিল। আর 2 শতক জমি বেছি, আমার আপন বড় ভাই যে হালকা দিয়ে বেছি মাত্র 26,000 টাকা, আমি কিন্তু 56,000 টাকা। জমি বিক্রি করবেন কেন? ইনশাল্লাহ আপনিও সুস্থ হন, সুস্থ হলে এই কাজ আর করেন না। আল্লাহর কাছে এটাই দোয়া করি যে সুস্থ হয়ে। স্যার আমি আমি চলে আপনার চাকরি নিতে পারি, বিকজ কারণ হচ্ছে কি আমার একটা সর্বোত্তম ভালো একটা ব্র্যান্ডেড প্যান্ট লাগবো, ভালো ডিটেলটা গেঞ্জি লাগবে, ঠিক আছে, একজন কনভার্স লাগবে, মানে স্যান্ডেল লাগবে, একটা ঘড়ি লাগবে, ভালো একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন লাগবে, তাহলেই আমি ভালো একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারি। টাকাও চুকাইতে পারি না, পাই 200-300 টাকা, পাই ভাই 2-3 বেলা হোটেলে যায়, পার হয়ে যায় জায়গা, বাড়িতে যায় মাল লাগে, কিছু লেগে যায়, টাকা পয়সা থাকে না, এইসব আমার প্রবলেমটা। বাড়িতে অর্থ সম্পদ নাই, স্যার ভাই 3টা ঘর, আমার ঘরে নাই। স্যার ভাই 3টা ঘর, খাবার কেমন লাগলো? ভালো হয়েছে, আমি খুশি, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন ইনশাল্লাহ, আমরা চলে যাই। আচ্ছা খান ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আচ্ছা ভালো থাকেন, হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, হ্যাঁ।